গায়ক এবং নৃত্য পরিচালক জাভেদ ভাই আজকে স্টুডিওতে রয়েছেন। আমি এখন তার সঙ্গে কথোপকথনে চলে যাচ্ছি। ঈদ মোবারক জাভেদ ভাই। ঈদ মোবারক আপনাকে। ঈদ মোবারক। হ্যাঁ, আসলে এই মুহূর্তে সেটের সামনে সবাই শুনছে আপনার কথা, কেমন লাগছে এই মুহূর্তে? কেমন লাগার কথা বললে তো বলবো যে আমাদের কণ্ঠ শুধু তো এক দুইজন লোক শুনছে না, শত শত লোক শুনছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক শুনছে। আমি সবাইকে আমাদের ধন্যবাদ জানাবো শোনার জন্য। এবং ঈদের কথা বললে ঈদ তো সামনে নাই, তারপরেও আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাই। আপনারা সবাই যেন খুশি থাকেন, সুন্দর করে ঈদ যেন আপনারা ভোগ করতে পারেন। আজকে কিন্তু আপনার অনেক গল্প শুনবো, শ্রোতারাও শুনবে আপনার গল্প। আর প্রথমে জানতে চাইবো ছোটবেলার ঈদগুলো কেমন করে কাটতো, কোনো বিশেষ ঈদের স্মৃতি কি মনে পড়ে আপনার? ছোটবেলায় ঈদ করতাম কি, ছোটবেলা তো ছোটবেলায়, তখন একটা এমন উৎসব থাকতো একদম খুব ভালো লাগতো সবার মধ্যে, বাবা মা ভাই বোন সবাই মিলে যখন ঈদ করতাম তখন ঈদ সত্যি সুন্দর লাগতো, ভালো লাগতো। এখন বাবা মার কাছ থেকে অনেক দূরে আছি, এখন ঈদ করতে গেলে একটু চিন্তা করতে হয়, মাঝে মাঝে তো কান্না চলে আসে যে ঈদ আসছে কিন্তু মা নাই বাবা নাই, খুব খারাপ লাগে। ভাই বোনদের মধ্যে থাকলে একটু তাও ভালো লাগে, বাবা থাকলে আরো ভালো লাগতো। আসলে এই বড়বেলায় এসে আসলে ছোটবেলার স্মৃতি মনে পড়লে খারাপ লাগে, স্বাভাবিক। এটার জন্য সবাইকে বলি যে বাবা মা থাকতে থাকতে যত আদর যত্ন পাইতে পারেন বাবা মার কাছ থেকে দেন, বাবা মার যতটুকু শ্রদ্ধা করতে পারেন, যতটুকু তাদেরকে ভালোবাসতে পারেন, যতটুকু তাদেরকে সন্তানের যে বাবা মা চায় সেটা যেন তারা পায়, এটা বাবা মার সাথে খুব ভালো ব্যবহার করবেন, ভালোভাবে থাকবেন, আল্লাহ আপনাদেরকেও ভালো রাখে, যেন সবসময় আপনারা ভালো থাকেন। যেমন একটা বিষয়ে জানতে চাইবো, আমরা তো আপনাকে চলচ্চিত্রে পেয়েছি 60 দশক থেকে, চলচ্চিত্রে আসার আগে সেই ছোটবেলায় কৈশোরকাল শিশুকাল আপনার কোথায় কেটেছে? না, সেটা আমার বাবা মার কাছে। আচ্ছা, এটা একটু স্মৃতি জানতে চাইবো, ছোটবেলাটা আপনার কেমন কেটেছিল, কোনো স্মৃতি মনে পড়ছে কিনা? ছোটবেলার এমন কোনো স্মৃতি নাই, বাবা মার কাছে থেকে তো এমন কোন স্মৃতি জন্মায় না। যখন বাবা মার কাছ থেকে আলাদা হয়ে যায় সন্তানরা বেরিয়ে যায়, হয়তো কেউ চাকরি করে কেউ অন্য কাজ করে পায় যেটাই, তখন স্মৃতিগুলো জন্মায়। বাবা মার থাকতে তো কিছু সেরকম কিছু করার চান্স নাই আর কি। ছোটবেলা থেকে কি আপনি নাচ শিখেছিলেন, তাই না? ছোটবেলা নাচ শিখিনি, ছোটবেলায় নাচ পছন্দ করতাম, পছন্দ করতাম বলেই বাবা মার সাথে আমার একটা অন্যরকম জিনিস সৃষ্টি হয়ে গেল। বাবা মা আমার নাচ গানকে পছন্দ করতেন না, নাচ আমি দেখবো এটাও পছন্দ করতেন না। আমার কেন জানি না, হয়তো এই লাইনে চলে আসার জন্য আমার ভাগ্যে লেখা ছিল, যার জন্য আমার নাচের দিকে একটু ঝোঁক বেশি ছিল আর কি। আচ্ছা, প্রথমে তো চলচ্চিত্রে আসলেন নৃত্য পরিচালনা দিয়ে, তাই না? আসলে নৃত্য পরিচালক দিয়ে বা নৃত্য আমি ডান্সার হব তা না, বরঞ্চ আমার অভিনয়ের ঝোঁক বেশি ছিল যে অভিনয় করব যেরকম এরা কথা বলে কিভাবে বলে সেরকম। কিন্তু আমার যে আমি যখন বাবা মা থেকে আলাদা হয়ে এমন একটা ওস্তাদের সাথে আমার পরিচয়, তারা বললো যে তুমি এখন তো ছোট অভিনয় তো করতে পারবা না, তুমি একটা কাজ করো আর আস্তে আস্তে নাচ শেখো যেটা ফিল্মের মধ্যে খুব প্রয়োজন হয়, তখন তুমি নাচ শিখলে আস্তে আস্তে তুমি অভিনেতাও হতে পারবা বা অভিনয়ের শখ থাকলে অভিনয়ের মধ্যে যেতে পারবা। তখন আমি নাচ শিখতে বাধ্য হলাম। আচ্ছা, চুরি চুরি নাচ শিখতাম সেটা বাবা মা কিছুটা জানতে পারলো, তখন আর
মা-বাবাকে ছেড়ে দিতে একটু রাগ হলো ওনারা রাগ হলো আসলে সেই যুগে নাচ শেখাটা অনেক আসলে কঠিন ব্যাপার ছিল কঠিন না খুব খারাপ মনে করতো ফ্যামিলিতে নাচ জানে নাচে নাচ গানকে এটা কেউই পছন্দ করতো সোজা কথা কেউই পছন্দ করতো না মানে কেউ এসে জন্য বললাম যে তখন ম্যাক্সিমাম ফ্যামিলি নাচ গান তারা মানে আমাদের দেশে যারা লোক তারা কেউই পছন্দ করতো না তখন আমাকে বাধ্য হয়ে আমি একটা লোক আমাকে পরামর্শ দিল যে আমরা বেরিয়ে যাই বাইরে যাই কোথাও না শিখি প্রথম চলচ্চিত্র ছিল আপনার পায়েল তাই না এবং এটা বাংলা ডাবিং হয়েছিল পরে নূপুর নামে এই ছবিটা নিয়ে প্রথম চলচ্চিত্র এবং প্রথম নায়ক ছিলেন সেই ছবিটাতে একটু শুনতে চাচ্ছি আপনার বিপরীতে নায়িকা ছিলেন শাবানা হ্যাঁ শোভানা তো তখন নাম করা নায়িকা তার সাথে আমি হিরো হব সেটা তো কোনদিন ভাবতেও পারিনি এটা ষাট দশকের ঠিক শেষের দিকের কথা তাই না তো তখন আমাদের যে ডাইরেক্টর ছিল মুস্তফি সাহেব আমি তখন একটা ছবি ছিল ছবির নাম ছিল মানন ওই ছবিতে আমি একটা ডান্স ডিরেক্টর হিসাবে কাজ করছিলাম তো তখন কি জানি কিভাবে মুস্তফি সাহেব খবর পেলো যে এরকম একটা ছেলে আসছে খুব ভালো যদি যদি ওরে হিরো বানানো যায় তাহলে একটা আপনি দেখতে পারেন তো তখন আমাকে রাজা দেউড়ি যে আমাকে ডাকা হলো ডাকার পরে মুস্তফি সাহেব বলো তুমি যে এত বড় ডাইরেক্টর সেটা তো আগে জানতাম না পরে শুনলাম যে শুনলাম বা জানলাম যে উনি তো বিরাট বড় ডাইরেক্টর মুস্তফি সাহেব অনেক বড় ডাইরেক্টর মুস্তফি সাহেব ক্যাপ্টেন শ্যাম সাহেব বড় ডাইরেক্টর তো আমি বসে রয়েছি অফিসে কিছুক্ষণ বসলো চা পানি দিল ওরা খেলো টেলো তখন মুস্তফি সাহেব ডাকলো আমাকে অফিসে তার ভিতরে জিজ্ঞেস করলো নাচের কথা বললাম নাচের কথা জিজ্ঞেস করলো হ্যাঁ আমি ডান্স শিখেছি তো তুমি হ্যাট্রিক করতে চাও আর আমার তো খুব শীতে মানে তখন আমি ওই ছোট কালের কথা মনে পড়লো যে আমি তো অভিনয় চাইছিলাম তো আল্লাহ আমাকে বোধহয় আল্লাহ আমাকে অভিনয় করতে দেবে বোধহয় তো এই তারপর শুরু হয়ে গেল আপনার প্রথম অভিনয় জাভেদ ভাই এই প্রথম ছবির পর তো আপনাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাই না তার পরবর্তীতে আপনি একের পর এক বাংলা ছবি করে গেছেন তাই না না পিছনে আর তাকাবো কি আমি খালি সময় নেই সামনে তাকাচ্ছি খালি তখন থেকে সামনে তাকিয়েছি আর পরের পর 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 ছবি ইনশাআল্লাহ এবং এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আসলে এই মুহূর্তে আরেকটা ছবির কথা মনে পড়ছে সেটা ছিল বিজলি এবং এটা উর্দু ভাষণে হয়েছিল মুন্না আর বিজলি পরবর্তীতে এটা বাংলা ডাবিং হয়েছিল বিজলি না বিজলি জি হ্যাঁ এই ছবিটা বলছি আমি যে পায়েল ছবি ছিল যেটা নাম নূপুর দেওয়া হয়েছিল সেটাতে রাজ্জাক ভাই হিরো ছিল রাজ্জাক ভাই আমি বিজলি যেটা সেটা আমি সোলো হিরো আমি আর শোভানা আমরা দুজন হিরো হিরোইন থাকি আর সুচরিতা থাকে তখন হ্যাঁ সেটাই বলছিলাম এই ছবিটা অনেক দিক থেকে ঐতিহাসিক একটা ছবি কারণে যে সেই সময় সুচরিতার বয়স ছিল মাত্র 8 বছর তাই না আপনি নায়ক ছিলেন ছিল তারপর সুচরিতাই পরে আমার সাথে হিরোইন হল তো এই ছবিও খুব সুন্দর ছবি হয়েছিল ভালো ব্যবসাও করেছিল আমি আশাবানা ছিলাম ভালো ব্যবসা করেছিল ছবি আর সুচরিতা ছিল তখন ছোট তো এই সুচরিতাই আবার বড় হয়ে আমার সাথে হিরোইন হল আরেকটা ছবিতে সে আমার সাথে অনেক ছবিতে আপনি হিরোইন অনেক ছবিতে হিরোইন জাভেদ ভাই এরপর তো আপনি একের পর এক ছবি করে গেছেন এই মুহূর্তে আরেকটা ছবির কথা মনে পড়ছে মালকা বানু ওরে বাবা মার্কা বানো আমার সেরা ছবি আসলে সেও খুব ভালো ছবি সেই সময়ের ব্যবসা সফল একটি ছবি সুপারহিট ছবি সুপারহিট ছবি মানে নায়ক ছিলেন আপনি নায়িকা ছিল শোভানা শোভানা অনেক ছবিতে আমার সাথে হিরোইন ছিল শোভানা খুবই ভালো শিল্পী খুব ভালো মেয়ে খুবই মানুষকে মানে অ্যাক্টিং তো দুর্দান্ত মানে চিন্তা করা যায় না এত ভালো সে শিল্পী ছিল
শিল্পী ছিল মানে কি, এখনো আল্লাহ তার হায়াত দিক, এখনো সে জীবিত আছে, আমেরিকা থাকে সে। তো খুব ভালো আমরা জুটি ছিলাম, খুবই ভালো এই ছবি, মানে সুপার হিট ছবি হয়েছিল। মালিকা বানর দেশে রে বিয়ার বদলা বাজে, এটা সেই ছবিটা শুধু বাংলা চলচ্চিত্র না, আমাদের কি বলবো, আমাদের বাংলা চলচ্চিত্রের সবচেয়ে ব্যবসা সফল ছবি নিশান। এই ছবিটা নিয়ে কিছু শুনতে চাই। নিশান ছবি আমার জীবনের, আমার মনে প্রথম আর লাস্ট ছবি, এমন বলতে হয় আমাকে, কারণ এর উপরে আমি অভিনয় করতেও পারবো না, আর এর উপরে অভিনয় করা যাবে না, প্রশ্নই উঠে না। আমি ডাবল ক্যারেক্টার করেছি, ওর মধ্যে একটা ফর্সা সুন্দর হিরো আর একটা কুৎসিত কালো লোর পড়ে মা মুখে থেকে, এত ডেঞ্জারাস ক্যারেক্টার, আমি ভাবতেও পারিনি যে ক্যারেক্টার আমি কেমনে করে করলাম, আজও আমি বলতে পারি না যে ক্যারেক্টার আমি করেছি। আমি যখন এই ছবিতে আমাকে আমাদের এমিন মিজান সাহেব ডাইরেক্টর নিশান ছবি, তো নিশান ছবি, এই নিশান ছবি কিন্তু বোম্বেতে হয়েছিল, এটা ওইখানকার ডাইরেক্টর হিরো ছিল রাজেন্দ্র কুমার, আর হিরোইন ছিল হেমা মালিনী আর রেখা, তো এখানে হিরোইন ছিল ববিতা, আর এক হিরোইন ছিল যে কারখানের সাথে ছিল, সেটা ছিল সুচরিতা। তো এই ক্যারেক্টারটা করতে গিয়ে লাল পড়া কেমনে করে আমি এটা অভিনয় করব, আমি অভিনয়ের সময় আমি জানতাম না যে আমি আমার চান্স থাকতো না, আর আমার কাছেও কেউ লোক আমার কাছে কাছে যখন কারেখানের আমি ক্যারেক্টার নিয়ে তলোয়ার হাতে নিয়ে যখন দাঁড়াইতাম তখন সবাই আমাকে ভয় পাইতাম, অথচ আমি জানি না যে কে ভয় পাচ্ছে কে না পায়, আমি সবসময় করতে থাকতাম, আর ওই ক্যারেক্টার নিয়েই আমি মগ্ন ছিলাম, এবং সেই ক্যারেক্টারই সুপারহিট হলো, যেটা রাজেন্দ্র কুমারও বললো যে আমার সে ভালো করলো যাবে, মানে আপনার প্রশংসা করব। আসলে এই ছবিটা আমাদের সারা বাংলাদেশে সেই সময়ে তোলপার একটা ছবি ছিল, আর জাভেদ ভাই আপনার অনুমতি নিয়ে এই ছবির যে কি বলবো, এখনো পর্যন্ত শ্রোতাদের মুখে মুখে, আমাদের সবার মুখে মুখে থাকে, চুপি চুপি বলো কেউ, তাই না? আপনাকে দেখলে কিন্তু আমরা সবাই একসাথে বলে উঠি যে চুপি চুপি বলো কেউ, সেই গানটা চোখের সামনে ভেসে ওঠে ববিতা এবং আমাদের প্রিয় নায়ক জাভেদ ভাইয়ের মুক্তি। এই গানও তো সুপারহিট গান, রোমান্টিক গান আমরা রোমান্স দিয়েই করেছি, আলতু ফালতু কোন এক্সপ্রেশন দিতেও দেয়নি, ববিতাও সেরকম ধরনের কোন এক্সপ্রেশন দেয়নি, আমিও সেরকম রোমান্টিক, তো রোমান্টিক চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে, ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি রই একসাথে, চুপি চুপি বলো কেউ। আপনি এত সুন্দর গাইলেন, এত সুন্দর এত চমৎকার করে গাইলেন জামি ভাই, আমরা তো মুগ্ধ। আরেকটা ছবির কথা মনে পড়ছে, সেটা ছিল নরম গরম, আগে আমি জানি, আমি দেখিনি, শুনলাম, শুনেছি এক কবির সাহেব বললো যে উনি চিটাগাংয়ে কি ভালো ভালো নাটক করতো, তো সে আমার সাথে হিরোইন হলো, আমি খুব খুশি যে নতুন হিরোইন, মানে নতুন হিরোইনই তো তখন, তো কাজ করার পরে বোঝা গেল যে সে তো সাংঘাতিক ভালো শিল্পী, সাংঘাতিক ভালো অভিনেত্রী, এবং আমার সাথে খুব কোঅপারেট করে সে কাজ করেছে, খুব ভালো কাজ করেছে, এবং গানের মধ্যে সেও
তারেও আমাকে না শিখাইতে হলো, সেও না জানতো না, তারেও না শিখাইলাম, না শিখাবার পরে সব গান করলো। আসলে এই সব কষ্ট গেলো আমার উপরে দিয়ে, সব ইরানি কেউ না জানতো না, কবিতাও না জানতো না। আচ্ছা এটা পরে আসবো। তাহলে জাভেদ ভাই, আমার খুব ইচ্ছে করছে শ্রোতাদের এই গানটা শোনাতে, নরম গরম ছায়াছবি থেকে। বন্ধুরা চলুন আমরা, আচ্ছা এটা রনেসমনটা আপনি দিয়ে দেন তো জাভেদ ভাই, আপনি বলুন যে শ্রোতাদের শুনিয়ে দেন না, বলে দেন যে এই মুহূর্তে নরম গরম ছবি থেকে এই গানটা শুনবেন। তো দর্শক ভাইরা, শ্রোতা বন্ধুরা, এটা আপনি আগে থেকে বলবেন না, শ্রোতা বন্ধুরা আপনারা ভালো করে গান শুনবেন। এই গানটা খুব সুপারহিট গান, গানটা আমার মনে করতেছে না, ওরেও বাসিওয়ালা, ওরেও বাসিওয়ালা খুব ভালো গান, আপনারা খুব মজা পাবেন গান শুনে, আপনারা শুনেন আমিও শুনি। জাভেদ ভাই আপনি তো বড় পর্দা কাঁপিয়েছেন রীতিমতো, আপনার নৃত্য পরিচালনা করেছেন বিভিন্ন আর্টিস্টদের, আপনি নাচ শিখিয়েছেন, আপনিও নেচেছেন বড় পর্দায়, আপনার নাচে বড় পর্দা কেঁপেছে এবং দর্শকরা তুমুল হাততালি দিয়েছে, অনেক অনেক চমৎকার গানে আপনি লিপসিং করেছেন। তেমনি একটি গান আমার মনে পড়ছে মধুমালতি ছায়াছবিতে, নাচো নাচো গঞ্জনা নাচো গঞ্জনা, দুর্দান্ত গান সেটি। একটু শুনতে চাই আপনার নাচের পারফরমেন্স, নিজে যখন নাচ করতেন সেই স্মৃতিগুলো একটু শুনতে চাই। আসলে এই গানটা যখন করা হলো তখনই অঞ্জনা, তখন অঞ্জনা ছিল না, যদি অঞ্জনা থাকতো তো অঞ্জনাকে লুকাইতাম যে চল নাচো তুমি, তাহলে নাচরে অঞ্জনা নাচরে অঞ্জনা গান করতে পারতাম, কিন্তু তখন ওই গ্রুপ ডান্সেই আমাকে নাচ নাচরে অঞ্জনা নাচরে অঞ্জনা করতে হলো, সে গানই সুপারহিট। এবং তখনও আমরা অনেকে কিন্তু মনে করি যে বোধ হয় না চিত্রনায়িকা অঞ্জনা ছিলেন আপনার সঙ্গে সেই ছবিতে, অঞ্জনা থাকলে ভালো হতো, কিন্তু আমাকে গ্রুপকেই তৈরি করতে হয়েছে। আপনি একাই নেচেছেন এবং আপনার সহশিল্পীরা ছিল, কিন্তু নায়িকারা কিন্তু নাচ জানতো না, সেই আমলে নায়িকা পরবর্তী কালের নায়িকারাও ববিতা, শাবানা, কবরী, সুচরিতা, অঞ্জু ঘোষ পর্যন্ত কেউ কিন্তু সেরকম নাচ জানতো না, আপনি কিন্তু প্রত্যেককে ধরে ধরে হাতে কলমে শিখিয়েছেন নাচ, এই গল্পটা একটু শুনতে চাই সবাই। আসলে তখন তো আসলে হিরোয়ানরা, যতগুলি হিরোয়ানরা আসে সব ভালো ভালো ঘরের মেয়ে, ভালো ভালো ফ্যামিলির মেয়ে, সবকে হয়তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে আসছে, না শেখার তো কোনো প্রশ্নই ওঠে না, না শিখেই আসছে। তো তখন যখন আমরা ফিল্ম করলাম বা যার যার হিরোয়ানের সাথে কাজ করতাম, তো তখন তারা আগেই বলতো যে উস্তাদ আমরা তো নাচ জানি না, তো আমাকে একটু কষ্ট করতে হয়েছে, যেন সবানা কেউ আমাকে নাচের প্র্যাকটিস করাতে হয়েছে যখন আমার সাথে কাজ করছে, ববিতাকেও আমাকে প্র্যাকটিস করাতে হয়েছে, সুচরিতাকেও প্র্যাকটিস, মানে সবাইকে আমাকে নাচ শিখতে। তার মানে আমাদের বাংলা চলচ্চিত্রের সমস্ত নায়িকারা আপনাকে স্বীকৃত, অঞ্জুকেও, সবানাকেও, সুচরিতাকেও, ববিতাকেও, ইভেন আমাদের কবরী ম্যাডামকেও, সবাইকে। কবরী ম্যাডামও আমার সাথে একটা ছবিতে হিরোইন ছিল, রক্ত শপথে হিরোইন ছিল, তো ওনাকেও আমি না শিখাইছি, সব হিরোইনকে আসলে সব নায়িকা শিখাইনি আমি, নতুনকে, নতুন না জানতো, আর কি নাম না, অঞ্জনাও ফোক নাচ জানতো কিন্তু ভালো নাচতো, নতুনও ভালো নাচতো, অঞ্জনাও ভালো নাচতো, ও আমাকে কমার্শিয়াল নাচ অঞ্জনাকে আমাকে একটু শিখিয়ে একটু কমার্শিয়াল নাচ আমি। আচ্ছা আপনি যে ছায়াছবিতে এত এত নাচ পরিচালনা করেছেন, কোরিওগ্রাফি করেছেন, হাতে কলমে তাদেরকে শিখিয়েছেন প্রত্যেক নায়িকাকে, তো আপনার কাছে সবচেয়ে মনোপুত হয়েছে কিংবা ভালো লেগেছে কোন নাচটি পরিচালনা করে, এই মুহূর্তে কোনো বিশেষ কোনো গানের কথা মনে পড়ছে আপনার? আসলে এটা বললে ঠিক হবে না, কেন আমি যতগুলি গান তাদেরকে প্র্যাকটিস দিয়ে গান তাদেরকে পিকচারাইজেশন করেছি, আমি প্রত্যেকটা গানই হিট হয়েছে, এবং প্রত্যেকটা গানেই হিরোইনরাই বরঞ্চ আমার চেয়ে ভালো নাচত, কেন আমি ওদেরকে ওদের দিকে খেয়াল রাখতাম বেশি, ওই আমার ভরসা থাকতো না, তো প্রত্যেকটা গানও গানই হিট হয়েছে, প্রত্যেকটা গানই ভালো হয়েছে, এবং সব হিরোইনরাই ভালো করছে, ওদেরকে মনে হয়েছে যে ওরা নাচ জানে।
এই যে নাচ এটাই আমার গর্ব। জাভেদ ভাই এই যে আপনি নাচ পরিচালনা করেছেন চলচ্চিত্রে, আপনি কোন বিষয়টা সবসময় মাথায় রাখতেন? এখনকার পরিচালকরা কি ধরনের নাচ করছে চলচ্চিত্রে, এইসব বিষয়গুলো একটু যদি সংক্ষেপে বলতেন। আমি একটা জিনিস সবসময় আমি সবসময় খেয়াল রাখতাম যে ছবিতে নাচ কোনো বলগার নাচ না হয়, নেকেড কোনো নাচ না হয়। আর যে মেয়েরা কাজ করতো সব ভালো খানদানের, ভালো ফ্যামিলির মেয়েরা সবাই কাজ করছে, ফিল্মে কাজ করছে, সেটা ফিল্মে কাজ করা মানেই এটা না যে আমি গানটা হয়ে কাজ করব বা আমি খারাপ কোনো শট দিব না। আমি যখন গান করতাম তখন আমি খেয়াল রাখতাম যে তাদের কোনো খারাপ, তাদের ফ্যামিলি যেন আমাদের গান এসে দেখতে পারে, ফ্যামিলি যেন আমার ছবি দেখতে পারে। খুব আর্টিস্টিক ভাবে আপনি উপস্থাপন করতেন। আমি ফ্যামিলির জন্য ছবি করতাম, আমি ফ্যামিলির জন্য ছবি করেছি, কোনো খারাপ আমি কাজ করিনি, খারাপ নাচও আমি কাউরে করতে দেইনি। মানে যারা বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে ছবি দেখতে আসবে তারা যদি ওখানে খারাপ জিনিস দেখে তো তাদের উপরে একটা খারাপ এফেক্টটা আসবে না। যাইভাবে আপনাদের সময় যে ছবিগুলো আমরা দেখতাম সেই ছবিতে একটা জিনিস খেয়াল করেছি, গানের কথা সুর সবগুলোর সাথে মিল রেখে আপনারা নাচ পরিচালনা করেন। স্বাভাবিক, কারণ নাচ যদি গানের উপরে যদি নাচ না হয়, আপনি গান যাচ্ছে একদিকে আপনি নাচছেন একদিকে, সে গানটা কখনো তো পাবলিক পছন্দ করবে না। এবং পাবলিক পছন্দ করে কেন, যেহেতু সবাই মিলে, তখন তো বাচ্চাদেরকে নিয়ে বউ বাচ্চা সবাই মা বাবা সবাই মিলে ছবি দেখত, গান করতাম যখন তখন আমি এটা সবচেয়ে আগে এটা খেয়াল রাখতাম যে এই ছবি আমার ছবি ফ্যামিলি আসবে ছবি দেখতে, আমার ছবি যেন ফ্যামিলি খারাপ না কোনো জিনিস দেখে, যে ছবিকে বলে যে খারাপ বা এটা সেটা, এটা বুঝে আমি গান এক্সারসাইজ করতাম। তো একটা ছবি ছিল তুফান ছবি, তুফান ছবিতে একটা গান ছিল ও দরিয়ার পানি তোর মাথার জানি। তো আমি ডাইরেক্টরকে জিজ্ঞেস করলাম, অশোক ঘোষ ছিল ডাইরেক্টর, তো সে আমাকে বললো হ্যাঁ জাভেদ আছে আমার, তুমি আসো না। আমি বললাম আপনি গান লেখাইছেন তো আপনি ও দরিয়ার পানি তোর মাথার জানি এর কিছু চিন্তা করে লেখা নেই আপনি? ওই আমি জানি জাভেদ আছে, ও কি এর মতলব কি এটা আমি বুঝি না, কোয়া গেছে। তো আমি রাত্রে চিন্তা করতেছি বসে বসে যে কালকে গান রিলাইজ করবো সমানার উপরে, তো ও দরিয়ার পানি তোর মাত্র জানি, তো পানি কি এমন করলো যে পেয়ে পড়তেছে যে ও দরিয়ার পানি তোর মাত্র জানি। খুব চিন্তা করে 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 মাথায় মাথায় ঢুকতেছে না কি হলো, আমি বাথরুমে গেছি, তো কলটা ওই নিচের কল খুলে হাত ধুবো ওটা না খুলে উপরের কলটা খুলে দিল, উপরে থেকে পানি ঘর ঘর করে পানি পড়লো, আমি পানি থেকে সরে এলাম, কি হলো উপরে পানি পড়লো, আবার বাইরে এসে দিলাম, পাট করে আমার ব্রেন ঢুকেছে পানিকে কিছু এমন করতে হবে যে আমার হিরোইন যেন বলতে পারে ও দরিয়ার পানি তোর মাত্র জানি। সকালে গেলাম, সকালে গান গান শুরু করলাম, গান যখন ওই লিরিকটা আসলো তখন সমানাকে এখন পানিকে এমন কিছু করতে হবে যে সোহানা বলবে যে ওদের ইয়ার পানি তোর মাত্র জানি, তো ওরে যে সমুদ্রের ঢেউ সমুদ্রের মধ্যে গান ঢুকছে সমুদ্রের ঢেউতে সামনে রেখে এখন ঢেউ আসবে সোহানার ওই পায়ে বাড়ি দিয়ে মানে শাড়িটা উল্টা ফেলবে, এখন শাড়ি উল্টায় ফেলবে আমি তো সোহানা কি করছি, আমি হাঁটু পর্যন্ত সোহানার পায়ে আমি দড়ি বাঁধছি, দড়ি বেঁধে এ পা পর্যন্ত আমি তার দড়িটা বন্ধ করে দেবো যেন এর উপরে যেন শাড়িটা না উঠে, কেন আমার ফ্যামিলি আসবে ছবি দেখতে, ও যদি সোহানাকে ছবি দেখবে তারা ছবি দেখবে না, প্রশংসা তো হয় না। এই এই পর্যন্ত বান্ধা, তারপরে সোহানা শীতের দিন আর সোহানা ও কষ্ট করে দাঁড়িয়ে আছে, যখন ঢেউ আসে ও পা টা এরকম করে দেয়, আবার ঢেউ আসে পা একটু এই করতে করতে ক্যামেরাম্যান বসে রয়েছে সবাই আমরা আলাম শীতের মধ্যে বসে রয়েছে সবাই প্রশ্ন করে যাও উস্তাদ আপনি যে কম্পোজিশন করছেন জবাব ছাড়া যে ঢেউ আসবে শাড়ি উল্টাবে কিন্তু ন্যাংটাও হবে না, অথচ এত সুন্দর গান, তারপরে একটা ঢেউ আসলো এই সোহানাও এরকম পা করলো এই পানটা ঢেউ ঢেউ দিয়ে ওই শাড়িটা একটু উল্টে গেল, উল্টে গেল এতটুকু
উল্টাইলো সমানা টান দিয়ে ওই শাড়িটা ঢেকে দিল, আবার ঢেকে আবার তো সেও দাঁড়িয়ে আর বানি তোর মতলব জানে ক্র্যাম্প শুরু হয়ে যায়। হ্যাঁ ভাই, আসলে জাভেদ ভাই আমরা বড় পর্দায় দেখি কত নাচ গান, আমরা কখনো চিন্তা করি না যে এই গানের এই নাচের পেছনে একজন কোরিওগ্রাফার একজন নৃত্য পরিচালকের কতটা শ্রম থাকে। আসলে এই গানটা আমরা যারা এক মিনিট আসলে এই গানটা আমরা যারা দেখেছি টেলিভিশনে কিংবা বড় পর্দায় এই মুহূর্তে আমাদের চোখের সামনে সেই গানটা ভেসে আসছে শাবানা, সেটা সে সময় আমরা শীতকাল ছিল, এই মুহূর্তে আমরা জাভেদ ভাইয়ের কাছ থেকে জানলাম শাবানা তখন দরিয়ার পাড়ে গান গাইছে, ও দরিয়ার পানি তোর মতলব জানি। আসলে আমরা তখন ভাবতেই পারি না যে আমরা তখন ভাবতেই পারিনি যে এই গানটা করার পেছনে এত কষ্ট ছিল, এত চিন্তা ভাবনা ছিল আমাদের জাভেদ ভাইয়ের, প্রিয় জাভেদ ভাইয়ের। আপনার সহধর্মিনী তিনিও কিন্তু চিত্রনায়িকা ছিলেন আমাদের বাংলা চলচ্চিত্রে, ডলি চৌধুরী, তাই না? একসাথে অভিনয় করেছিলেন রাজিয়া সুলতানা ছায়াছবি থেকে এবং চন্দনদ্বীপের রাজকন্যা এই ছায়াছবিতেও আপনারা দুজন একসাথে অভিনয় করেছিলেন। একটু শুনতে চাই আমাদের ভাবি আপনার সহধর্মিনী ডলি চৌধুরী, আপনার সহধর্মিনী ডলি চৌধুরী সম্পর্কে। মনে করবেন না যে প্রশংসা করছি, সে প্রশংসা করার মতোই মেয়ে, সে খুব সে টিভিতে অনেক নাটক করেছে, অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, সে অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, সে আপনি তো ডলি আমার বউ বলে বলছি না, সে অনেক ভালো শিল্পী এবং অনেক ভালো ডান্সার ছিল সে, যে আপনার টিভিতে অনেক অনেকগুলি নাটকও করেছে এবং নাচেও সে অ্যাওয়ার্ড পেয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এমনিও বহু অ্যাওয়ার্ড পেয়েছে সে। তারপর সে হিরোইন হয়ে আসলো আমার সাথে, এরা আগেও বোধহয় একটা দুটা ছবি সে করেছে আমার সাথে, চারটা পাঁচটা পাঁচটা ছবি করেছে, খুব ভালো ছবি, ছবির নামও আপনি লিখছেন নাকি? হ্যাঁ, রাজিয়া সুলতানা এবং চন্দনদ্বীপের রাজকন্যা এই দুটো ছবিতে একসাথে আমরা পেয়েছি, হ্যাঁ, ডলি চৌধুরী এবং জাভেদ ভাই আপনাদের দুজনকে একসাথে। খুব ভালো অভিনেত্রী, খুব ভালো সে নাচ জানতো এবং আমার হাতে পড়ছে যখন গান পিকচারাইজ করছি, আমি বড় গান পিকচারাইজ করছি, খুব ভালো করছে এবং সে খুবই ভালো শিল্পী, খুবই ভালো সে অভিনেত্রী, মানে তুলনা করা যায়। হ্যাঁ, আমরা দেখেছি ছায়াছবিতে এত সুন্দর অভিনয় করত, এত সুন্দর নাচতো। জাভেদ ভাই, এই মুহূর্তে আমরা ভাবি একটা আপনার সঙ্গে যে গানটি ছিল ছায়াছবিতে সেই গানটা শ্রোতাদের শোনাতে চাই। অনেকে হয়তো জানে না, অনেকে হয়তো জানে না যে ডলি চৌধুরী আপনার সহধর্মিনী, আপনার বউ, এবং আপনারা দুজনে একসাথে কয়েকটা ছবিতে অভিনয় করেছেন। এই মুহূর্তে শ্রোতাদের সেই গানটা শোনাতে চাই যে ছায়াছবিতে আপনারা একসঙ্গে লিপসিং করেছিলেন, নেচেছিলেন, সেই গানটা সুহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ তো দেখি, বড় পর্দায় কাঁপিয়েছিলেন সেই সময়। তাহলে আমরা শ্রোতাদের শুনাই, তবে তার আগে একটা বিষয় জানতে চাই, এই নাচের আগে কি বিয়ে করেছিলেন নাকি এই ছবিটা হওয়ার পর বিয়ে করেছিলেন? নাচ গান সব শেষ হয়ে গেল তখন আমরা চিন্তা করলাম যে না এখন বিয়ে করে ফেলি, তারপর বিয়ে করেছিলাম। সে এমনই সে বিয়ে করলো, অনেক ছবির অফার ছিল, সে একটা ছবিও করে নিয়ে আসলো আপনার ঘর গিয়ে। হ্যাঁ জাভেদ ভাই, আসলে আজকে অনেক গল্প হলো, অনেক কথা শুনলাম আপনার, শ্রোতারা অনেক কিছু জানলো, আপনার অনেক পুরনো ছায়াছবির গান শুনলাম, তারাও শুনলো, আপনিও শুনলেন, অনেকদিন আগে আপনাকে ফিরিয়ে নিয়ে গেলাম, কেমন লাগলো আপনার? খুব ভালো লেগেছে আর দর্শককে কাছে শ্রোতাদের কাছে আমার অনুরোধ, আপনারা গান দেখেন, গান কেমন লাগলো এটা আমাকে তো জানাতে পারবেন না, দোয়া করেন যেন আরো আপনাদের জন্য ভালো আমি গান করতে পারি, ভালো যেন কোনো ছবি ছবির মধ্যে আপনাদের জন্য গান করতে পারি, আবার এরকমই ইন্টারভিউ যদি হয় আর আমি যেন বলতে পারি আপনাদের কিছু, সে সুযোগ যেন আল্লাহ আমাকে দেয়, আপনাদের খিদমতে আনার, আমি আবার আসবো ইনশাআল্লাহ।
তবে ভাই আপনি তো এখনো পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করছেন, আমরা আপনার জন্য শুভকামনা করছি যে আপনি আরো অনেক অনেক বছর বাংলা চলচ্চিত্রে বড় পর্দায় কাজ করেন ইনশাআল্লাহ।